অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বিশেষ ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আমি আলোচনা করতে চলেছি। 12 এবং 13 নভেম্বরের পর থেকে এই 7টি রাশি ধনকুবেরের বরদান পেতে চলেছে, অর্থাৎ ধনকুবের বরদান দিতে চলেছে এই 7 রাশির মানুষকে। 12 নভেম্বর আপনার ধনতেরাস লেগে যাচ্ছে এবং 13 নভেম্বর পর্যন্ত এই ধনতেরাস থাকবে, এই তিথি থাকবে। মেনলি 13 নভেম্বর ধনতেরাস, কিন্তু 12 নভেম্বর থেকে এই ধনতেরাসের তিথি শুরু হচ্ছে। এই ধনতেরাসে ধনভাণ্ডার, অর্থাৎ ধনতেরাসের পর থেকে ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে এই 7 রাশি। অর্থাৎ কুবের এর কৃপায়, বরদানে এই 7টি রাশির অমৃত বর্ষা, অপার ধন, অর্থবৃষ্টি হতে চলেছে। দেখুন, তাদেরকেই কুবের দিবেন যারা সৎ এবং অনেস্ট, অর্থাৎ অনেস্টভাবে যারা চলেন। এবং সেদিন যদি আপনারা কুবের এবং মা লক্ষ্মী এবং গণেশের পুজো যদি আপনারা করতে পারেন, বিশেষ লাভ কিন্তু আপনারা এই দিন পাবেন। এই নিয়েও আমি ভিডিও আপলোড করব। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান যে আপনারা এই বিষয় নিয়ে ভিডিও চান কি না। তো আপনারা অবশ্যই ধনতেরাসের সময় কুবেরের পুজো, মা লক্ষ্মীর পুজো এবং গণেশের আরাধনা অবশ্যই করুন, এটি আপনারা অবশ্যই করুন। এবং 7টি রাশি অমৃত বর্ষা হতে চলেছে এই ধনতেরাস থেকে, অর্থাৎ 2020 ধনতেরাস থেকে 2021 ধনতেরাস অবধি আপনারা কিন্তু কুবেরের কৃপায় আপনাদের খাজানা পূর্ণ হতে চলেছে, অর্থভাণ্ডার পূর্ণ হতে চলেছে, অমৃত বর্ষা, অপার ধন পেতে চলেছে এই 7টি রাশি। তারাই পাবে যাদের ঈশ্বরের প্রতি ভক্তি, নিষ্ঠা আছে। এবং প্রতিদিন যারা একটুকোন হলো, 5 মিনিট হলো ঈশ্বরের আরাধনা, কৃপা, অর্থাৎ পুজো আচ্ছা, যারা কৃপা পাওয়ার জন্য পুজো আচ্ছা যারা করে, তারাই কিন্তু এই কুবেরের বরদান পাবে। যারা বলে যে না, আমার ঈশ্বর কিছু করে না, ঈশ্বরের প্রতি আমার আস্থা বিশ্বাস নেই, তারা কিন্তু পাবেন না। অর্থাৎ যারা একটু হলো ঈশ্বরের প্রতি ভক্তি আছে এবং যারা সঠিক পথে চলছেন, ন্যায় পথে চলছেন, তারা কিন্তু এই ধনতেরাস থেকে, আগামী ধনতেরাসের মধ্যে অপার ধন পেতে চলেছেন, অমৃত বর্ষা হতে চলেছে এই 7 রাশি। কোন এই 7টি রাশি? এবং এই নিয়ে আমি আরও ভিডিও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এই ধনতেরাসের উপর, অবশ্যই আপনারা দেখতে থাকুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশি পেতে চলেছে কুবেরের কৃপা, অর্থাৎ কুবের এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের খাজানা, ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, অমৃত বর্ষা হতে চলেছে ধনুরাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশিরও কুবেরের কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদেরও অপার ধন পেতে চলেছেন এবং আপনাদেরও অমৃত বর্ষা হতে চলেছে এই 13 নভেম্বরের পর থেকে। অর্থাৎ কুবেরের বরদান, ধনকুবেরের বরদানে আপনারাও হয়ে উঠবেন ধনশালী ব্যক্তি। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনারাও ধনকুবেরের কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারও ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে এবং আপনারাও পাবেন অমৃত বর্ষা। আপনাদেরও এই 1টা বছর
প্রচুর অর্থ কিন্তু আপনারা উপার্জন করবেন এবং আপনাদের প্রচুর সুযোগ কিন্তু খুলে যাবে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিরও অমৃত বর্ষা হতে চলেছে ধনকুবেরের কৃপায়, বরদানে আপনাদের অর্থভাণ্ডার খাজানা পূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে অমৃত বর্ষা, অপার ধন আপনারাও পেতে চলেছেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি অপার ধন পেতে চলেছেন ধনকুবেরের কৃপায় এবং মা লক্ষ্মীর কৃপায়। আপনাদের জীবনে আসতে চলেছে দুঃখ শেষ, কান্নার দিন শেষ, আপনাদের শুরু হতে চলেছে আনন্দের দিন। আপনারা পেতে চলেছেন অপার ধন, আপনাদের অর্থবৃষ্টি হতে চলেছে আপনাদের জীবনে, প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশি ধনকুবেরের কৃপায় আপনাদেরও কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারাও পাবেন, অর্থাৎ আপনাদেরও অর্থবৃষ্টি, অপার ধন আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ এবং আপনাদের প্রচুর অর্থ কিন্তু এই সময় উপার্জন কিন্তু আপনারা করবেন। এবং আপনাদের কান্নার দিন শেষ, শুধু সুখের দিন। এই ধনতেরাস থেকে আগামী 2021 ধনতেরাস অবধি আপনারা প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন ধনকুবেরের বরদানে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি মানুষেরাও ধনকুবেরের বরদানে আপনাদেরও কিন্তু ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে। আপনাদেরও কপাল খুলতে চলেছে, ভাগ্য খুলতে চলেছে আপনাদেরও, আপনাদেরও খাজানা পূর্ণ হতে চলেছে। আপনারাও পেতে চলেছেন অপার ধন, আপনাদের জীবনও ধনবর্ষা হতে চলেছে। বৃশ্চিক রাশি আপনাদের আকস্মিক প্রাপ্তি, আচমকায় উন্নতি, হঠাৎ প্রাপ্তি এগুলো কিন্তু ঘটাবে। অর্থাৎ আমি যে যে রাশির কথা বলছি, যদি আপনারা সৎ পথে থাকেন, ধনকুবের এবং মা লক্ষ্মীর কৃপায় আপনাদের জীবনে হতে চলেছে অমৃত বর্ষা। আপনারাও পেতে চলেছেন কুবেরের মতন ধন এবং এই একটা বছর আপনাদের অর্থের অভাব হবে না। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আপনারা যদি আমার সাথে ভিজিট করতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, সময় মতো উত্তর পেয়ে যাবেন। দেখুন, এই ধনতেরাস একটা খুব শুভ তিথি, এই দিনে আপনারা যে কোনো কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ আপনারা যদি এই দিনে কোনো দোকান উদ্বোধন করবেন ভাবেন, করতে পারেন। আপনারা কোনো যদি ব্যবসা খুলবেন ভাবেন, করতে পারেন। আপনারা যদি কোনো ফ্যাক্টরি খুলবেন ভাবেন, সেটা আপনারা করতে পারেন। অর্থাৎ আপনারাও কুবেরের কৃপায় আপনারাও কিন্তু আপনাদের ব্যবসাতে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এই দিনটা অতীব শুভ এবং এই দিনে আপনারা যে কোনো শুভ কাজ আরম্ভ করতে পারেন। অর্থাৎ আমি যে রাশিগুলির কথা বললাম, অবশ্যই সেদিন আপনারা সাত্ত্বিকভাবে থাকবেন, সাত্ত্বিক আহার খাবেন এবং মাছ মাংস পেঁয়াজ রসুন এবং মদ্যপান ভুল করেও করবেন না, তাহলে কিন্তু এটি কিন্তু হবে না। অনেস্টভাবে থাকুন, সৎভাবে থাকুন এবং কিছু দান করুন, এই দানের মাধ্যমে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু চমকাবে। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রত্যেকেরই দীপাবলি যেন খুব আনন্দে কাটে এই কামনা করে আমি আজকে আমার প্রোগ্রাম শেষ করছি এবং তার নমস্কার।